গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এয়ার বাটারফ্লাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকাল হয়েছে, এখন ঝটপট করে রান্না করে তোমার যেতেই হবে। আজকে প্রচুর 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 রান্নাবান্না, কারণ আজকে আমার ননদের বর আসছে, মানে আমাদের জামাইবাবু আসছে, বাড়ির জামাই আসছে, সেহেতু একটু যত্ন মানে ভীষণ ভীষণ আকারের হবে রান্নাবান্না, এই জন্য ভ্যারাইটিস রকমের হচ্ছে। তো আমি ঝটপট করে রান্না করি, তোমার সঙ্গে থেকো, হ্যাঁ তোমার দেখতে থেকো। আচ্ছা, বেশি গল্প করতে পারবো না আমি জানি, কারণ আমি হাঁপিয়ে উঠবো আজকে রান্না করতে করতে। তার মধ্যে আবার আরুষকে খাইয়েও নিয়েছি, খাইয়ে নিয়ে এবার আবার যাবো। প্রথমে সকালে রান্নাটা তো হয়েই গিয়েছে, শ্বশুরমশাই খেয়ে কাজে চলে গেছে, আর এবার পরে রান্নাগুলো আমার শুরু করতে হবে। মাছ এসছে, খাসির মাংস এসছে, আর ডাল, মুগ ডাল ভাজা, অনেক কিছু হচ্ছে। তো আমি ঝটপট করে করে নিই, তোমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এর মধ্যেই বাবা সকালে উঠেই বাজারে চলে গিয়েছিলো, সেখান থেকে মাছ, রুই মাছ এবং খাসির মাংস নিয়ে চলে এসেছে। হ্যাঁ, আমি সেই মাছগুলো ঝটপট করে ধুয়ে ফেলেছি, ধুয়ে পরিষ্কার করে ও তেল মানে লবণ হলুদ এগুলো একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাহলে ঝটপট করে আমি ওই মাছটা ভাজা বসিয়ে দেব। আর এদিকে আবার আমার একটা কড়াইতে যেটা পটল আলু ভাজা দেওয়া ছিল সেটা আমি ঝটপট করে ভেজে দেবো। আবার অন্য কড়াতে তেল দিয়ে সেটা ধোঁয়া উড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে কড়াটা, তার মধ্যে আমি মাছের মাথাগুলো দেবো। একে একে সমস্ত মাছটা আমি আস্তে আস্তে করে ভেজে ফেলবো। তো চলো আমি ভাজতে থাকি আর গল্প করতে থাকি তোমাদের সঙ্গে। এবার আমি মাছগুলো উল্টে দিয়ে পাশের কড়াইতেও আর একটা মাছ বসিয়ে দিয়েছি, কারণ আজকে ঝটপট করে কাজ করতে হবে, অনেক রান্নাবান্না, আমার 10 ভোজা আমাকে হতেই হবে আজকে। মানে 10টা হাত দিয়ে আমি আজকে কাজই করবো। আর ওই পাশের কড়াইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে, এটাও মাছ ভাজা হয়ে গেছে, মাছ ঝটপট করে আমি তুলে নেব, তুলে নিয়ে এবার বাকি কাজগুলো সারতে হবে আমার। এবার আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে পাশের কড়াতে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, সেটা কাঁচকলা আলু দিয়ে মাছতে হবে। আর তার জন্য কড়াতে আমি তেল দিয়েছি, তেল দিয়ে লঙ্কা দিয়েছি, আর লঙ্কার মধ্যে আমি যেটা পেঁয়াজ, রসুন, আদা, সর্ষে সমস্ত মশলাটাই বেটে একসঙ্গে দিয়ে কষিয়ে নেব। আর এই মশলার থেকে না প্রচুর পরিমাণে যে মশলা যেগুলো উঠছে আমার নাইটিটা খারাপ হয়ে যাচ্ছে, জামা খারাপ হয়ে যায়, এই জন্য অ্যাপ্রনটা পরে নিয়েছি। আর এর মধ্যে আমি এবার কলাও দিয়ে দিলাম আমার মশলার মধ্যে, কলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এতে জল দিয়ে দেবো, কারণ দেখো এক একজন এক এক রকম করে রান্না করে। হ্যাঁ, মানে আমি অনেক দিদিভাইদের ব্লগে দেখেছি মানে এই কাঁচকলার তরকারিটাই অন্যরকমভাবে করে। এবার আমাদের বাড়ি আমার শাশুড়ি এইভাবেই আমাকে শিখিয়েছে, আমি সবসময় মশলা দিয়ে করি না, মাঝে মাঝে আমি নর্মালভাবেও করি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ দেখো, এবার আমি কলার তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে যখন তখন আমি মাছ দিয়ে দিয়েছি, 12-13টা মাছ, আর ওই বড় একটা কড়াইর এক কড়াই তরকারি। এই যে খাসির মাংস, এটা ধুয়ে আমি কমপ্লিট করেছি, এবারে ঝটপট করে মশলাটা করে নেবো, কারণ এই খাসির মাংস না প্রচুর বাস্তে হয়, এতে লোম থাকে, সেই লোমগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এর মশলাটা করবো। তো চলো, এতগুলো মাংস না, এতটা মাংস আমি কখনো রান্না করিনি, আমি জানি না, আমি জানি না, সত্যি আমি জানি না কীভাবে রান্না করলে, আর ওগুলো দেখি আমি এখন চেষ্টা করবো রান্না করার, কারণ আমি বাড়ির বউ, বড়ো বউ, আমার তো দায়িত্ব নিতেই হবে, আর কেউ দায়িত্ব নিক আর না নিক। তো চলো ঝটপট করে আমি দেখি এখন মশলাগুলো করে নেবো। হ্যাঁ, এবার আমি মশলাগুলো মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব, সেটা হলো আদা প্রথমে, তারপরে রসুন, তারপরে কিছুটা শুকনো লঙ্কা, পেঁয়াজ এবং কিছুটা জিরে দিয়ে আমি পেস্ট একটা বানিয়ে নেব। এবার মশলাগুলো পেস্ট তৈরি হয়ে গিয়েছে, তৈরি হয়ে আমি একটা ছোট বাটিতে মশলাগুলো চামচ দিয়ে সব বের করে নেবো, তার কারণ না এই কন্টেনারের মধ্যে থাকলে আমি কড়াতে দিতে আমার একটু প্রবলেম হয়, এই জন্য আমি সমস্তটা আগে বের করে নিয়েছি। বের করে এদিকে আমার তরকারিটা একেবারে রেডি নামিয়ে নেব, আর আমি ওই কড়াটা ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে আবার তেল দিয়ে দেবো। আর তেলটা যখনই গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু সুন্দর করে একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজবো, একটু লাল লাল যখন হয়ে যাবে তখন ওর মধ্যে আমি অ্যাড করব ওই বাটিতে রাখা সম্পূর্ণ মশলাটা। দেখো কেউ কেউ না অন্যরকমভাবে মাংসটা রান্না করে, কারণ কেউ আবার মাংসের মধ্যে মশলাটা মাখিয়ে রাখে, আমিও মাখিয়ে রাখি কিন্তু আজকে সময় নেই, এই জন্য আমি এইভাবেই করছি। আর ওর মধ্যে আমি কিছুটা টমেটো অ্যাড করব, টমেটোর মধ্যে কিছুটা লবণ দেবো যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়,
সফট হয়ে গেলে কি মশলাটা তাড়াতাড়ি মিশে যাবে। হ্যাঁ, এবার তার মধ্যে আমি তখন একে একে মশলাটা আমার যখন একটু কষানো হয়ে যাবে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো, কারণ মাংসটা না ধুয়ে রাখার পর কতবার জল ঝরিয়েছি, ওর থেকে প্রচুর জল বেরোয়, প্রচুর জল ঝরিয়ে ঝরিয়ে এবার আমি কড়াতে দিয়ে দেবো মশলা দিয়ে। এবার মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে 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 আমি এটাকে রান্না করবো। আর ওই কষানো মাংসের মধ্যে কিছুটা হলুদ কিছুটা লবণ সমস্তটা অ্যাড করে আবার সুন্দর করে একটু কষাবো আমি। আর আমার এই মাংসগুলো না আজকে খুব সুন্দর মাংস এসেছে, কারণ আমার শ্বশুরমশাই যখন বাজারে মাংস আনতে যায় না খুব সুন্দর মাংসগুলো নিয়ে আসে, আমার ভীষণ পছন্দ হয়েছে মাংসগুলো আজ। আর দেখো তাড়াহুড়ো কাকে বলে, আমি সে আলুটা ভাজতেই ভুলে গেছি। তো কষানো মাংসের মধ্যেই আমি আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে কষিয়ে, কারণ এখন তো মাংসটা কষাবো তার মধ্যে আলুটা হয়তো সুন্দর মানে ভাজা মতো হয়ে যাবে। আর দেখো এক কড়াই মাংস, আমি না কোনো দিন এতটা মাংস রান্না করিনি, এই জন্য আমার ভীষণ প্রবলেম হচ্ছে, আমার হাতটা ব্যথা করছে এই কষাতে গিয়ে। আর আমি অল্প স্বল্প 500-700 1 কিলো বড়ো যেগুলো, আর এখানে না 2 কিলো 2.5 কিলো মাংস আছে, আমার ভীষণ প্রবলেম হচ্ছে। তা আমি তার মধ্যে দিয়েও বাড়ির বউ করতে হবেই, এই জন্য করার চেষ্টা করছি। আর মাংসটা সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপর মাংসের মধ্যে আমি জল অ্যাড করে দেব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কষানো মাংসটা প্রেশারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নেবো 3-4টে সিটি। আমি না ভুল বললাম, 3-4টে না 7-8টা সিটি দিয়ে তারপর ওটা মাংসটা আবার কড়াতে আমি নামাবো। কড়াতে নামিয়ে আবার 5-10 মিনিট আমাদের এইভাবে কড়াতে ফুটবে, ফোটার পর ওর মধ্যে যখন ঝোলটা কমে আসবে একটু মানে গ্রেভিটা একটু সুন্দর হবে যখন, তখন ওর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমরা তো এইভাবেই মাংসটা করি, আবার অন্যভাবেও করি, ওই যে বলেছি যে আগে মশলাটা মাখিয়ে রাখি তারপর রান্না করি, কারণ এক একজন এক একভাবে মাংস রান্না করে, যার যেটা পছন্দ। যে আমার মাংস রান্নাটা একেবারে কমপ্লিট, অনেকটা তরকারি, বাবা কী সাহস নিয়ে করলাম, যা খেয়ে দেখবো খেয়ে কেমন হয়েছে তখন বলবো। রান্না বান্না করে এই স্নান করে আমি ঘরে চলে আসলাম। হ্যাঁ, এবার আজকে খাওয়া তবে এখন 2:30 বাজতে যাচ্ছে, তো 2:30 দেখো এখন আজকে খাওয়াতে পারলাম না, এই এখন যাবো চিন্তায় খাওয়া দেবো, কি একটার সময় খাওয়া যায় খাওয়ানো আমার এতটা বেড়ে যাচ্ছে, ছোটো ছেলেটা কান্না করছে তো আমি আর এখন কথা বলবো না। হ্যাঁ, আমি যতক্ষণ ওবারটা এনে খাইয়ে দিই আগে, আমার ছেলেটা ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ আমি রান্না বান্নায় ব্যস্ত থাকছি, এতটা টাইম যাচ্ছে না রান্নায়, কিছুদিন টাইম দিতে পারছি না, এই সময় যে কাজে ওরা এসছে পড়াশোনা তো সব বন্ধ, কিচ্ছু করা থাকছে না, সময় খেলে বেড়াচ্ছে, এবার যা দেখি কতদিন করে এরকম। এই যে আমি আরুষের ভাতটা নিয়ে চলে এসেছি ঘরে, ওকে খাওয়াবো। হ্যাঁ, আমি খাইয়ে নিই ওকে, আমার মাংসগুলো না সব ধুয়ে আনতে হয়, কারণ মশলা মিশানো থাকলে ও খায় না, আর এই শুধু ভাত দিয়ে ওকে মাংস দিয়ে খাওয়াতে, চলো ওকে খাইয়ে নিতে আবার কথা হচ্ছে। দেখো আমি স্নান টান করে আরুষকে খাওয়াতে বসেছি, তার মধ্যে জামাইবাবু এসে গেছে, আর জামাইবাবু কী কাণ্ডটাই না করেছে, সেটা মানে এত কিছু নিয়ে এসছে সেটা তোমরা ভাবতে পারবে না। বাবা, আমাদের জামাইবাবু না মানে ওনার মন একটু অন্যরকম। হ্যাঁ, মানে আমি শুধু এইবার এনেছি তার জন্য বলছি না, মানে প্রতিবার যখন বছরে একবার আসে তা এত কিছু নিয়ে আসে সে মানে ভাবা যায় না। আমি ভাবি আমি বিয়ের বাড়িতে এসে তো দেখছি, যেবার আসছে সেইবার এত পরিমাণে আনছে, চলো তোমাদের দেখিয়ে দিই জামাইবাবু এসছে সেটাও দেখে আর কী নিয়ে এসছে সেটাও দেখে। এই যে আমাদের জামাইবাবু চলে এসেছে, এসে খেতে বসে গিয়েছে, আর জামাইবাবু যেটা নিয়ে এসছে সেটা দেখো, সিঙ্কের মধ্যে ভরে রেখে দিয়েছে তেলাপিয়া মাছ আর বড় বড় চিংড়ি। হ্যাঁ, এত কিছু নিয়ে এসছে জামাইবাবু। আমার যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আমি দেখছি ওরা যখনই আসে এই চিংড়ি মাছটা সব নিয়ে আসে, আর এনে আমাদের যে 4 কাকা শ্বশুররা আছে সেই 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে বিলিয়ে দেওয়া হবে। তাই দেখো সবার প্লাস্টিক আলাদা আলাদা ভরছে, সবার বাড়ি বাড়ি দিয়ে আসবে এক্ষুনি। বাবা
জল খেয়েছো? হ্যাঁ। তুমি ঘুম থেকে উঠেই ফোন দেখা শুরু করে দিয়েছো? আমি বালিশ কাতাগুলো এক জায়গায় এখনো করেও পারিনি। তুমি উঠবে না, আমি বালিশ কাতাগুলো গুছিয়ে দিই, তুমি তারপরে বসো। বাবা, এত ফোন চালানো শিখে গেছে, মানে ঘুমের থেকে উঠে ওর অন্য কিছু করা লাগে না, শুধু ফোন আর ফোন। ওর দৌড়ে গিয়ে দাদা ভাইয়ের কাছ থেকে ফোনটা নিয়ে চলে আসলো। আর এখন সন্ধ্যা প্রায় ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, আমার জামাইবাবু বলছে সবাইকে নিয়ে ঘুরতে যাবে, শালিদের নিয়ে। আমি তো একা ভাই বউ, ভাই বউ শালি বউ সবাইকে নিয়ে রাস্তায় একটু ঘুরতে বেরোবে। আমাদের এখানে একটা চায়ের দোকান আছে, ভীষণ ফেমাস একটা চায়ের দোকান, মানে একটা ফাঁকা মাঠের মধ্যে। তো ভাবছি ওখানে যাবো, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো জানি না কী হবে। তো চলো, ওখানে যেতে পারলে তোমাদের অবশ্যই শেয়ার করবো সেটা। আর এখন আমার একটু ঘুরতে বেরোচ্ছি। হ্যাঁ, দেখো দোকানে পৌঁছে যে যার মাস্ক খুলে নিয়েছে, মাস্কটা পরতে কষ্ট। আর সারা রাস্তাটা দেখাতেই বললাম না অন্ধকার, এখানে দোকানটা একটু আলো আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এটা। এই সবাই এসছে, আর এই যে আমার চা নিয়ে নিয়েছি, এখন খেয়ে নেবো চাটা। তো আমরা এখন ঘুরতে গিয়েছিলাম, বাড়ি চলে আসলাম, এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর যেটা কাজ আমার সেটা জামাইবাবু যে মাছগুলো নিয়ে এসেছিলাম, সেই মাছ থেকে কিছু মাছ আমি ভাজবো। হ্যাঁ, ওদের খেতে দিতে হবে, তার জন্য কিছুটা মাছ আমি ভেজে ওদের খেতে দিয়ে দেবো। আর চিংড়ি টিঙ্গি যেগুলো সেগুলো কাল রান্না হবে। হ্যাঁ, আজকে আর কিচ্ছু হবে না। তো আর আমরা না সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার অন্ধকার। হ্যাঁ, মাঠের মধ্যে দিয়ে কত সুন্দর লাগলো, এত ভালো হাওয়া হচ্ছে ওখানে, মানে ভাবতে পারা যাবে না এত সুন্দর হাওয়া। সবাই ভীষণ এনজয় করলাম, ভীষণ মজা করলাম। এই যে কিছুটা মাছ, সেগুলো ভাজবো, হ্যাঁ তরকারি করবো না এটা। আর এখানে আছে অল্প কিছু, পাঁচটা ছটা এই চিংড়ি আমি ভেজে কিছু একটা ছোট্ট করে করে দেবো, যেহেতু ওরা কাল খেতে পারবে না, তার জন্য এটা আমি করে দেবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ঠিক আছে। হ্যাঁ, দেখতে থাকো। দেখো এতটা না মন খারাপ লাগছে, আমি এই রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘরে এসেছি, আদর্শকে খাওয়াতে এসেছি, ও না খেতেই চাচ্ছে না। আমি যে কী হচ্ছে, ওরা শুধু বলছে মা পা ব্যথা করে যাচ্ছে, পা টিপে দাও। আমি যে কী হচ্ছে, কপাল মাথা হাতেই দেখি গরম গরম মনে হচ্ছে, জ্বর আসবে আসবে। আমার ভীষণ ভয় লাগছে, ছেলেটা আমার সোনা বাবাটা। আর ওকে কি করলাম, ওই আমাদের জামাইবাবু এসেছে তো, উনি তো ডাক্তার, ওনাকে দেখালাম, বললো কি তেমন কোনো সমস্যা না, হালকা হালকা গরম হচ্ছে কপাল মাথা, তুমি প্যারাসিটামল তাহলে খাইয়ে দাও। তা ওটা খাইয়ে দিয়েছি, খাইয়ে এখন একটু ওই যে নাচানাচি করছে, একটু ভালো লাগছে হয়তো, এই জন্য না খুব মন খারাপ লাগছে। তো চলো, আমার বিছানা রেডি করা হয়ে গিয়েছে, ওকে নিয়ে এখন আমি শুয়ে পড়বো। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো চলো, বাই, টাটা।